আছো তোমরা আজকে আমরা শিখব আলার্ট স্মার্টনেস আই মিন আলো সব সময় কম সময় নেই ট্রাভেল করার জন্য বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য সেটা দেখেছেন তিনি ফার্মাট ফার্মাট আসলে কি বলেছেন আলোর এই স্মার্টনেস কিভাবে উনি ব্যাখ্যা করেছেন আমরা ইকুয়েশন ছাড়া কনসেপ্ট দিয়ে বোঝার চেষ্টা করি বেসিক দিয়ে বোঝার চেষ্টা করি চলে আসো তাহলে বাচ্চারা আমরা দেখে ফেলি ওকে ফার্মাট উইথ দি মেইন কনসেপ্ট হল আলোর স্মার্ট গাই ওকে রাইট আলো সব সময় কম সময় নেই সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সেটা সবার আগে আমার মনে হয় আলোই বুঝতে পেরেছে ওকে তো আমরা আলো প্রতিফলনে যদি যাই দেখো আমি যদি এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে কোনো বস্তুকে দেখতে চাই তাহলে আমি যদি এখানে রে অ্যাপ্লাই করি তাহলে দেখা যায় কি এ ও বি পথ আবার এখানে একটা ওয়ে আছে কি এ ডি বি পথ আর কি আছে এ ই বি পথ এখানে দেখা যায় কি যখন সে অবস্ট্রাকল পাবে কোনো বাধা পাবে রিফ্লেকশন সে বিভিন্নতে যাবে মেইন কনসেপ্ট সে এগিয়ে কোথায় যাবে বিতে যাবে তবে সে এখানে স্ট্রেটও আসতে পারে যদি এখানে কোনো অবস্ট্রাকল না থাকে তাহলে সে এখানে স্ট্রেট আসবে বাচ্চা সেই ব্যাপারটা নিয়ে আমরা পরে কথা সে স্ট্রেট আসতে পারে কিন্তু যখন সে অবস্ট্রাকল পাবে বা কোনো বাধা পাবে তখন সে কী করবে এ বি বি পথে কেন যাবে না বিকজ এই পথে তার খুব বেশি রাস্তা অতিক্রম করতে হয় আর খুব বেশি রাস্তা অতিক্রম করতে হলে অবশ্যই তার বেশি সময় লাগবে একইভাবে এ ই বি পথ তার খুব বেশি রাস্তা অতিক্রম করতে হয় আই মিন এই রাস্তা অতিক্রম করতে তার বেশি সময় লাগবে কিন্তু দেখা যায় কি এ ও বি সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স তাই তার সবচেয়ে মিনিমাম টাইম লাগবে আই মিন একই মাধ্যমে আলোর কনস্ট্যান্ট বলে অবশ্যই দূরত্ব কম হলে তার সময় কম লাগবে এইখানে এই ক্ষেত্রে আমরা মেজার করে কি পাই অভিলম্বের সাথে যখন সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স পাওয়া আমরা তখন কি হবে আপাত কোণ এবং তার প্রতিফলন কোণ সমান পাওয়া যায় ব্রেসিংগুলো তো আমরা দেখতেই পাচ্ছি এই কোণ আর এই কোণ কখনো কি হবে না সমান হবে না এই কোণ এবং এই কোণ কখনো সমান হবে না একইভাবে এই কোণ এবং এই কোণ সমান হবে না কিন্তু যখন ডিস্টেন্স মিনিমাম হয় আইন তত কম সময় লাগে তখন আপাত কোণ এবং প্রতিফলন কোণ সমান হয় এবার প্রতিসরণে চলে আসে বাচ্চারা আলো যদি এ থেকে বিতে যেতে চায় তখন সে নর্মালি এ ও বি পথে এখানে আসে কিন্তু সে আর শর্টকাট রাস্তায় কম রাস্তায় এ ডি বি পথে আসতে পারত আই মিন সে এখানে যেটা ফলো করেছে এ ও বি তার জন্য সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স আর এখানে এ ডি বি তার জন্য মিনিমাম ডিস্টেন্স ছিল কম দূরত্ব ছিল কিন্তু সে কম রাস্তা ফলো না করে কেন সে বেশি রাস্তা ফলো করেছে এখানে একটা মজার ব্যাপার আছে বাচ্চারা কারণ এখানে আলো প্রতিফলন দিয়ে প্রতিসরণ দিয়ে আমি ব্যাখ্যা করছি আই মিন এই মাধ্যমে আলো রেখে সিএ এই মাধ্যমে আলো রেখে সিবি যদি হয় এই মাধ্যমে যদি হালকা মাধ্যম করে নিয়েছি সো এখানে আলো রেখে যা হবে অবশ্যই সেটা গণমাধ্যম থেকে আলো রেখে থেকে এটা বেশি হবে তো আমরা বুঝতে পারছি আলো কেন এই নেচার ফলো করেছে আলো খুবই স্মার্ট এই জন্য সে কী করেছে দেখো সে দেখেছে কি এ ও ইজ গ্রেটার দ্যান কি এ ডি আই মিন কি এই যেই মাধ্যমে আলো রেখে বেশি সেই মাধ্যমে সে কম দূরত্ব নেয়নি সে বেশি দূরত্ব নিয়েছে আই মিন সে এ ও পথে এসেছে সে এ ডি পথে আসেনি ওকে তারপর সে কী করেছে যখন সে কম ঘন মাধ্যমে চলে আসে আমি যখন ভ্যালোসিটি কমে গেছে তখন তার টার্গেট কী ছিল ইয়েস ভ্যালোসিটি কম হলে অবশ্যই তার ডিস্টেন্স কম থাকবে ইয়েস তাহলে তার কম সময় লাগবে আর এই ক্ষেত্রে ভ্যালোসিটি কম ডিস্টেন্স বেশি তার ক্ষেত্রে এক্ষেত্রে তার টাইম বেশি লাগবে এই জন্য সে চেয়েছে কি যে অ্যাট এনি কস্ট দিন শেষে আমার যেন কম সময় লাগে রাস্তা কোনো ফ্যাক্ট না টাইম ইজ আ ফ্যাক্ট ডিস্টেন্স ফ্যাক্ট না টাইম ফ্যাক্ট অর্থাৎ তার এখানে টি ওয়ান বেশি সময় নিয়েছে টি থ্রি থেকে ভেরি সিম্পল ডিস্টেন্স বেশি আর এখানে কী হয়েছে উল্টো এখানে কী হয়েছে আমাদের টি টু কী নিয়েছে কম সময় নিয়েছে বিকজ তার ডিস্টেন্স কম বলে কিন্তু এখানে দিন শেষে মেজার করলে কী পাওয়া যায় এই ব্ল্যাক লাইনেরগুলো আই মিন টি ওয়ান প্লাস টি টু যে সময় নিয়েছে তার টি থ্রি এবং টি ফোর থেকে কি কম নিয়েছে বিকজ এখানে খেয়াল রাখতে হবে এখানে ডিস্টেন্স বেশি বিকজ ভ্যালোসিটি কম করে টাইম বেশি লাগবে দিন শেষে ক্যালকুলেট করলে আমরা জিনিসটা পাচ্ছি তারা আরও মেনলি যেটির উপর জোর দিয়েছে মেনলি সে সেটা বুঝতে চেয়েছে যেটা সেটা হলো দূরত্ব বড় কথা না টাইম সবচেয়ে বড় কথা আই মিন ডিস্টেন্স যতই বেশি হোক না কেন তবুও আমরা শর্ট রাস্তা নিব না বিকট এই রাস্তা আমার সময় বেশি লাগছে তা আমি বেশি রাস্তা নিব এই রাস্তা আমার কম সময় লাগছে এখানে সেটি যেটা করেছে বেশি রাস্তা নিব না কারণ বেশি রাস্তা নিলে বেশি সময় লাগছে কম রাস্তা নিলে কম সময় লাগছে যেদের একটা নির্দিষ্ট মাধ্যম এটা কি যেহেতু দুটি নির্দিষ্ট মাধ্যম দুইটা ডিফারেন্ট মাধ্যম সেই ক্ষেত্রে উনি কখনো কি কম দূরত্ব নিয়েছে কখনো বেশি দূরত্ব নিয়েছে সো কম বেশি কেমন কথা দুটো দুরকম কথা আসলে মেইন কনসেপ্ট ইস টি মিনিমাম আলো তাহলে একটা স্মার্ট গাই আলোর আছে স্মার্টনেস বিকজ সে বুঝে কীভাবে কম সময় অনেক দূর পারে